कोई नहीं रोक सकता। पाखिर चौक उत्तरबंग जलपाइगुड़ी सभा कार्यत सेटाई बुझिए दिलें अमित शाह नामराकाटा सभा उसके दिलें शरणार्थी इश्यू। दीदी कहती है शरणार्थियों को नागरिकता न दो, क्यों दीदी क्या तकलीफ है? ये मतवा समाज, ये नाम शुद्र समाज और भी जो शरणार्थी आए हैं हमारे अपने भाई है, क्यों ना मिले उनको नागरिकता? हम देंगे दीदी आपको उनको नागरिकता देने से आपकी वोट बैंक चले जाने का डर है, हम नहीं डरते। उत्तरबंगे 19 लोकसभा फलाफल अनेकटाई निश्चिंत करेছে বিজেপিকে। सात जिलार 54 विधानसभा आसन मध्य 37 विधानसभा आसने एगिए বিজেপি। तृणमूल एगिए 13 आसने, शुधुमात्र मालदाते कांग्रेस एगिए 4 आसने। लोकसभा निरीखे उत्तरबंगे 7 जिलार मध्य 3 जिलार सब आसने एगिए रয়েছে বিজেপি। अन्यदिके 2 दिनाजपुर बा मालदाय शक्तिशाली तृणमूल और कांग्रेस। कोचबिहारे 9 आसन मध्य বিজেপি एगिए 7 आसने, तृणमूल 2 आसने। आलिपुरद्वारे 5 आसन मध्य 5 एगिए বিজেপি। जलपाइगुड़ी 7 आसन मध्य 6 आसने एगिए বিজেপি, 1 तृणमूल कांग्रेस। दार्जिलिंगे 5 आसन मध्य 5 एगिए বিজেপি। कालिम्पोंगेर 1 आसन मध्य বিজেপি एगिए 1 आसने। उत्तर दिनाजपुरे 9 आसन मध्य বিজেপি एगिए 4 आसने, तृणमूल कांग्रेस 5 आसने। दक्षिण दिनाजपुरे 6 आसन मध्य 3 एगिए বিজেপি, 3 तृणमूल कांग्रेस। मालदार 12 आसन मध्य 6 एगिए বিজেপি, तृणमूल कांग्रेस एगिए 2 आसने, कांग्रेस एगिए 4 आसने। उत्तरबंगे एकाधिक जनगोष्ठी उन्नयन है एमन दावी करे एदिन तृणमूल सरकार के निशाना करें अमित शाह। उत्तरबंग को अब तक बहुत अन्याय किया है राजवंशी समाज के मेरे भाई, गोरखा समाज के मेरे भाई, ट्राइबल समाज के मेरे भाई, बहुत अन्याय से। मैं आपको कहता हूँ अब उत्तर बंगाल के विकास को कोई नहीं रोक सकता। একদিকে বিজেপির পক্ষে চলে যাওয়া ভোট আটকাতে মরিয়া তৃণমূল, অন্যদিকে তৃণমূলের ভোট বাক্সে আরো হানা দিতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। তবে সব দলের মাথাতেই রয়েছে লোকসভার ফলাফলটাও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শীতলকুচি কাণ্ডের পর আজ কোচবিহারে মমতা মাথা ভাঙায় জনসভা যাচ্ছেন না জোর পাটি। খবর তৃণমূল সূত্রে, নেত্রী প্রচার সভা ধূপগুড়ি, জলপাইগুড়ি, ডাবরাম, ফুলবাড়ি, হরিণঘাটায়। জওয়ানদের উপর আক্রমণ করা হলে গুলি চলবে, শীতলকুচির ঘটনায় আবারও আত্মরক্ষার তত্ত্ব কমিশনের। ভোটের দিন কোন পরিস্থিতিতে গুলি, অভ্যন্তরীণ তদন্তে সিআইএসএফ। রাহুল সিনহার বিরুদ্ধে কমিশনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার মগরা রোডে রাহুল সিনহার বক্তৃতা প্রচার, কমিশনের নালিশ জানাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বাগলার প্রচারে ঝড় তুলতে আজ রাজ্যে রাহুল গান্ধী, এই প্রথম বিধানসভা নির্বাচনে প্রচারে সোনিয়া পুত্র। গোয়ালপুকুর মাটি কাটা নকশাল বাড়িতে সভা। দিলীপ ঘোষের রোড শোয়ে হামলার অভিযোগ, ধুন্ধুমার বর্ধমানের রশিদপুর, পাল্টা তৃণমূলের পার্টি অফিসে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। পঞ্চম দফা শেষ প্রচারের দিনে চরম অস্বস্তিকর আবহাওয়া, আজ গরমে নাজেহাল হবে কলকাতা পার্শ্ববর্তী জেলা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 37.5 ডিগ্রিতে, পূর্বাভাস হাওয়া অফিসার। করোনার বিদায় এখনো ঢের দেরি, জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকা এলেও সংক্রমণ ঠেকাতে মেনে চলতে হবে বিধি, একমাত্র হাতিয়ার সচেতনতা, সতর্ক করল হু। কোভিড সংক্রমণে ঠেকাতে পারে 15 দিনের কারফিউ জারি মহারাষ্ট্রে। অযথা জমায়েতে রাষ্ট্রান্তে রাত 8টা থেকে রাজ্য জুড়ে 144 ধারা। গুরুত্বপূর্ণ শিল্পে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানকে ছাড়, গরিবদের বাড়ি বাড়ি রেশন দেবে ঠাকরে প্রশাসন। করোনা জ্বরে কাবু বাংলা, একদিনে আক্রান্ত 4817, মৃত 20, 1 লাখে বাড়লো অ্যাক্টিভ রোগী। বেসরকারি অফিসে টিকাকরণে ছাড়পত্র রাজ্যের, পরশু থেকে কলকাতা পুরসভা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে 30,000 ভ্যাকসিনেশনের লক্ষ্য। জেলায় জেলায় বাড়ছে নির্বাচনী উত্তাপ, ভোটের আগে সরগরম বন্যা। মতুয়া সম্প্রদায়ের ভোট কোন পক্ষে যাবে, কি ভাবছেন উত্তর চব্বিশ পরগনার মানুষ? মতুয়ারা কি শুধুই ভোট ব্যয়? হাড্ডাহাড্ডি আলোচনা, তর্ক বিতর্ক আজ রাত 10টায় বিপুল মতুয়া গন্ধীর সঙ্গে দেখুন গরমাগরম।